আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আমি কিছুক্ষণ আগে ছাদে আসছি, তো আজকেও অনেক সুন্দরভাবে রোদ উঠছে। সকালে কুয়াশা ছিল, শীতকাল চলে আসছে অলরেডি, তো আকাশ একবারে পরিষ্কার। তো এই যে আমার ওই দিনের ঘূর্ণিঝড়ের পর থেকে গাছের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, দুমড়ে মুচড়ে একবারে, মানে মাচা টাচা নষ্ট করে, মাচা নষ্ট করে নাই, গাছ একবারে মানে মোচড়াইয়া দিছে আর কি। তো দেখা যাচ্ছে এই যে মরা পাতা কতগুলো ফেলে দিছি আমি আজকে, আর এই যে ঘূর্ণিঝড়ের পর থেকে লাউ সাইজগুলো দেখা যাচ্ছে যে কেমন জানি, মানে সহজে বড় হচ্ছে না এরকম। তো লম্বাগুলা মনে হয় 4-5টা, এই যে বেগুন গাছের মাথা পর্যন্ত ফেলে দিছে বাতাস, এত বাতাস হয়েছে ওই দিন। তো এই যে দেখেন আকাশ একেবারে পরিষ্কার, আর লাউগুলো দেখছেন বেকাতেরা কি অবস্থা, মানে সৌন্দর্যটা নাই, শেপটা সুন্দর না। আর এখানে যে অল্প পরিমাণে ধনিয়া পাতা ফেলছিল এগুলো উঠতেছে, আর আমার ওই যে পালং শাক পুরাটাই শেষ, মানে এক মুঠো খাইতে পারি নাই, মানে পুরাটাই শেষ হয়ে করে দিছে বৃষ্টিতে, টানা বৃষ্টি হয়েছে যে এই জন্য শাকটা নষ্ট হয়ে গেছে। আর এখানে মরিচ গাছ নতুন লাগানো হয়েছে, একটাই আনছে ভালো দেখে, ফুল আসা শুরু করছে, তো আরও আনবে। আর ওই যে বিন্দু লাউ দুইটা একটু বড় হয়েছে,